আর মোটা হোক পারবে না কেউ হারাতে আমি ফজু শিখে এসেছি মার্শাল আর্টের ক্যারাটে ভাবছেন আমি একে দেখে কেন আসলাম কারণ আমি গ্রামে থাকি আর গ্রামের মানুষ সকালবেলা জমি রাইলে যে পরিমাণ পটি করে সেটা থেকে বাঁচার জন্য নিনজা কেটুয়া আমিন ভাই থ্যাংক ইউ তুষার ভাই থ্যাংক ইউ রনি ভাই মার্শাল আর্ট শুরু করার আগে এরকম চুকে কেন কেন কারণ শেষবারের মতো চেক করে নেই বাথরুমে যাওয়ার দরকার আছে কিনা আমি সবাইকে মার্শাল আর্ট শিখাই কিন্তু বাচ্চাদের শিখাই না কারণ একবার এক বাচ্চাকে কিক মারা শিখাচ্ছিলাম এমন জায়গায় কিক মারলো টিম ভেঙে কুসুম বেরিয়ে গেল আমাদের গ্রুমিংয়ে সবাই আমাকে বলছে ফজু তুমি তো মার্শাল আর্ট জানো আমাদেরকে কিছু করে দেখাও এই শুনে আমি দূরে গিয়ে মিরু ভাইয়ের মাথার উপর দিয়ে পা ঘুরালাম তারপর সাইফুল ভাইয়ের মাথার উপরে পা ঘুরালাম তারপর শাহজাদা ভাইয়ের মাথার উপরে পা ঘুরালাম এই দেখে শাহজাদা ভাই আমাকে 500 টাকা দিল আমি বললাম ভাই আপনি আমার টেকনিক দেখে খুশি হয়ে দিলেন বলল না তুই যখন আমার মাথার উপর দিয়ে পা ঘুরাচ্ছিলি তোর প্যান্টটা ফেটে গিয়েছে নে আরেকটা কিনে নিস আমাদের তারেক ভাই সেদিন ওনার বউকে নিয়ে আমার কাছে আসলো বলল ফজু আমার বউয়ের অনেক শখ মার্শাল আর্ট শিকার তুই একটু শিখিয়ে দে আমি তারেক ভাইয়ের কাছ থেকে 5000 টাকা নিলাম আর শিখিয়ে দিলাম দু মাস পরে দেখি তারেক ভাই আবার আসলো ওনার হাতে বেন্টিস মাথায় বেন্টিস আমি বললাম ভাই আপনার এই অবস্থা কি করে হলো বলল ফজু তুই এই টাকা রাখ আর আমার বউরে যা শিখাইছো চোখ বুলাই দে চাইনাতে যখন মারামারি করে সেটাকে কি বলে কি বলে মার্শাল আর্ট আর বাংলাদেশে যখন মারামারি করে সেটাকে কি বলে কি মার্শাল আর্ট আমার বউ সেদিন তার বাবাকে বলছে এরকম গদ্দব আর বেকুব স্বামীর সাথে আমি গড় করব না তখন তার বাবা বলল কেন ছেলেটা তো কারাতে জানে বলল হ্যাঁ ওই কারাতে জানে দাঁড়াতে জানে না সেদিন এক প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম সেখানে তিনজন প্রতিযোগী ছিল সামুরাই নিনজা আর আমি আমাদেরকে একটা কাচের বক্স দিল সেখানে ছোট্ট একটা চিত্র দিয়ে মাছি ছেড়ে দিল প্রথমে নিনজা গেল সে তার তালোয়ার বের করে বিচারক আসলো দেখলো মাছিটা দুই টুকরো হয়ে গেল তারপর গেল সামুরাই মাছি ছাড়া হলো সে তার তালোয়ার বের করে বিচারক আসলো দেখলো মাছি তার দুই টুকরা হয়ে গেল তারপর গেলাম আমি মাছি ছাড়া হলো আমি তালোয়ার বের করে বিচারক আসলো দেখলো মাছি তো উঠতেছে বলল তুমি তো মাছি মারতেই পারলে না আমি বললাম ভালো করে চেক করো দেখুন এমন কাজ করেছি এই মাছিটা আর কখনো বাপ হতে পারবে না সুপার সুপার মেয়ে দেখতে গেলাম মেয়ের বাবা জিজ্ঞেস করলো তুমি কি করো আমি বললাম আমি মার্শাল আর্ট হ্যাঁ এটা কোনো কাজ হলো আর কি পারো আমি বললাম আমি হাত দিয়ে ইট ভাঙতে পারি বললো দেখাও আমি দেখালাম তারপর বললো আর কি পারো আমি বললাম আঙুল দিয়ে রড বাঁকা করতে পারি বললো দেখাও তারপর আমি আঙুল দিয়ে রড বাঁকা করলাম বললো ঠিক আছে তুমি যাও তোমার সাথে পর কথা হবে আমি বের হব এমন সময় উনি ফোন করে বলছেন কন্ট্রাক্টর সাহেব ইট আর রড রেডি হয়ে গেছে কাল এসে ছাদ ডালে দিয়ে যান ওর পারফরমেন্স দেখে ওর পারফরমেন্স দেখে আমি ওকে ব্ল্যাক বেল্ট আমার মনে হয় ব্ল্যাক বেল্ট সে পেয়ে গেছে বেল্ট আবার ফেরত দাও কারণ অঘটন ঘটে যেতে পারে তোমার এই পারফরমেন্সের মধ্যে যে অ্যাকশনগুলো মার্শাল আর্টের যে অ্যাকশন যেমন বেল্ট এখন ফেরত দিলে তো এই অ্যাকশনটা একটু দেখাও সব কিছুতেই তোমার ক্যারেক্টারাইজেশন এবং প্রেজেন্টেশন সাবজেক্ট চুজিং ভেরি গুড খুব ভালো খুব ভালো
সত্যি তোমরা এত ভালো করতেছো অবাক মানে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি টু গুড ম্যান টু গুড